তোমরা যারে চাষা বলো তারাই দেশের আশার আলো, এই ভারত মাতার অমৃত সন্তান। তার মাঝে লুকা তারা রোদ্রে পড়ে বদনে শুকায় লুকানো গোপন আশা, আনন্দেতে বুক ভরে যায় কাটে যখন মাঠের পাকা ভাই। টাকার উপর নির্ভর করে চলে যানবাহন, এই দেশের চাকা সরল চাষা জনতার জীবন। যেমন টাকার উপর নির্ভর করে চলে যানবাহন, দেশের চাকা সরল চাষা জনতার জীবন। তারা নিয়মত খাদ্যের নিয়োজন করিতেছে অনিবার, অসীম বলে তাদের মাধার দর্শন করি জানত ভগবান। আমি হে জগৎগুরু তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু করুণার ঝর্ণাতে। তুমি মম প্রিয়তম কেহ নাই যে তোমা সম, সর্ব অপরাধ ক্ষম প্রণমী জর্হাতে। বন্দনা করিয়া শেষ এবার করব কাব্যে প্রবেশ, সভামধ্যে সবিশেষ জানাই নিবেদন। গুরু শিষ্যের আলোচনা শ্রবণ করবেন সুধি জনা, যেসব তত্ত্ব দরকার জানা তাই হবে বর্ণন। আমায় সবাই প্রভাত নামে জানে ভক্ত গুণগ্রামে, আজ আমি এই সভাধামে হব সরল চাষি। প্রভাত নামটি পরিহরি কারিচলন নামটি ধরি, ফসল ফলাই কষ্ট করি ফুটাই সবার হাসি। হঠাৎ একদিন আমার গ্রামে শিবানন্দ গিরি নামে কোথা হতে এলো নেমে নবীন এক সন্ন্যাসী, দীক্ষা নেওয়ার পড়ল সারা মেতে উঠল সারা পাড়া, আমিও গিয়ে হলাম খাড়া তাহার পাশাপাশি। আমায় বলে দীক্ষা নিতে, বীজ মন্ত্র চাই কর্ণে দিতে, সেই জন্য আজ সাধুর সাথে হবে আলাপন। কোন বীজে কোন ফসল ফলে এসব তত্ত্ব জানবো বলে মহারাজের চরণ তলে করব নিবেদন। আমাদের যে বীজের ধারা তাতে প্রথম হয় যে চারা, চারা নিয়ে চাষি যারা মাঠে রোপণ করে তাতে ফলে যে পাকা ধান ভাতে বাঁচে সকলের প্রাণ। সাধু তোমরা যে বীজ করতেছ দান তাতে কি ফল ধরে, আর একখানা প্রশ্ন করে সমাধান চাই তোমার ধারে। নারী জাতির বিয়ের পরে পতি পরম গুরু, সেই নারীকে দীক্ষা দিয়া গুরু তাহার পতি হইয়া শিষ্যের স্ত্রী সঙ্গে নিয়া কোন ভজন হয় শুরু।
সতীর পতির চরণিসার সর্বশাস্ত্রের এই তত্ত্বসার, তবে কেন এই ব্যভিচার চলছে অন্ধকারে? ধর্মভীরু মানুষ যারা, তাদের সরলতার দ্বারা পদে পদে আঘাত তারা খাচ্ছে বারে বারে। আর এক দলে পরের নারী সঙ্গে নিয়ে হয় ভেগধারী, তাদের আবার দম্ভ ভারী বৈষ্ণবের বাজারে। সদ্গুরু আর অসৎগুরু এই নিয়ে হয় দ্বন্দ্ব শুরু, আমরা যারা ধর্মভীরু যাব কাহার ধারে? কেহ বলে ব্রাহ্মণ হলে তবেই দীক্ষা নেওয়া চলে, অব্রাহ্মণে দীক্ষা দিলে হয় না কোনো ফল। কুলগুরুর আর এক প্রথা শুনিতে পাই যথাতথা, ধর্মীয় সব আবিলতা ছড়ায় গুরুর দল। গুরু গোসাই এলে বাড়ি, তার জন্য আলাদা হাড়ি, সপাকে সে আহার করি দেখায় বাহাদুরি, তার অন্য কেউ ছুঁয়ে দিলে অমনি ওঠে সেবা ফেলে, আবার বাজারের দোকানে গেলে মুচির লুচি পুরি। এসব দৃশ্য দেখার পরে দীক্ষায় কি আর ইচ্ছা করে? গুরুকৃমি কৃপা করে বলো আসল তত্ত্ব, অন্য জলে যা যায় কিনা সদ্গুরুর বা কি নিশানা, করে কুলগুরুর মূল বর্ণনা বুঝাও সেই মাহাত্ম। গুরু শিষ্যের আলোচনা ক্যাসেট হবে কয়েকখানা, প্রথম পর্বের বেচা কেনা এবার করে অন্ত, এখন বলবো গানে গানে শ্রবণ করুন ভক্তগণে, সাধু বাবার বাক্য শুনে সবাই হবে শান্ত। আমি বড় ভুল করেছি মূলে, বড় ভুল করেছি মূলে, গুরু আমায় যে ধন দিল সব গিয়াছে গোলে মালে, নাওয়াজেনে ঢাকার সন্ধান ঢাকাতে দিলাম দোকান, জানি না তারা দান প্রদান সব গিয়াছি ভুলে, আমি ছয়জন নিলাম কর্মচারী ঢাকের সরি মিলে, কিভাবে ঢাকায় গেলে ঢাকেশ্বরী লয় গো কোলে, শরণ নিলেন চরম তলে দাও না গুরু বলে, আমি ঢাকেশ্বরীর করব পূজা মন জবা ফুলে, আমি ঢাকেশ্বরীর করব পূজা মন জবা ফুলে, কারো আশেপাশে নয় ডাকু ওঠে ভেসে, একটাতেই জীবন নাশে নামলে তাহার জলে, গোসাই কুমদকান্তের চরণ আসে মারা রইল বসে, গোসাই কুমদকান্তের চরণ আসে মারা রইল বসে, মারা রইল বসে।
কূপের কূলে কালীচরণ নাম ধরেছে সভ্য সবার ঠাই, চাষী হয়ে আমি দেখো ফসল ফলাই। শিবানন্দ গিরি নামে এক গুরু এলো, দীক্ষা নেওয়ার জন্য আমায় পরামর্শ দিল। কোন বীজে কি ফসল ফলে তাই জানিবার পরে কিছু প্রশ্ন করলাম আমি গুরুদেবের ধারে। আবার নারী জাতির বিয়ের পরে পতি গুরু হয়, গুরুদেবরা এই নারীকে কেন দীক্ষা দেয়? এসব তত্ত্ব এক এক করে করলাম উত্থাপন, গুরু এসে শুনাইবে মধুর ভাষণ। তাহার কথা শোনার পরে যদি মনে হয় ভালো লাগলে আমি নেব তাহার পদাশ্রয়। প্রথমবারে আর তাহারে বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। যেভাবে প্রশ্নপত্র করলাম উত্থাপন, আপনারা বসে বসে করলে না করল। এরপরেই গুরুদেব সভাতে আসবে, তাহার ভাবের কথাগুলি খুলিয়া বলবে। শুনতে শুনতে শুনেন মহাশয়, যদি আমার মনের অন্ধকার চলে যায় তবেই তার শরণ নেব মনে ভাবি। তাই বেশি বলে আর আমার দরকার কিছু নাই, তবে আর বেশি কথা বলবো কি কারণ, এইবার শুনিব গুরুর বচন। শুনতে শুনতে যদি ভালো লাগে আমি গিয়ে পড়ব তাহার আগে, দীক্ষা মন্ত্র করিব গ্রহণ, এই তো আমার মনের আকিঞ্চন। এই পর্যন্ত প্রথমবারে ক্ষান্ত হয়ে গেল, একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই হরি হরি বলো, হরি বল হরি হরি বল। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধু গুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে জানাই আমার অনন্ত অনন্ত ভক্তিপূর্ণ প্রণাম। আজ ভবা পাগলা সম্প্রদায়ের তরফ থেকে আপনারা শুনছেন কবিগান পালা গুরু শিষ্য। আজ সেই পালায় প্রশ্ন পর্ব আপনারা শুনেছেন, এবার আমি জবাবের ভূমিকায় দণ্ডায়মান। আগে শোনাই একখানা গান, তারপরে করব সমস্ত প্রশ্নের সমাধান। ও তোর দেহ জমি রইল পতি, ও তোর দেহ জমি রইল পতি, কেন চাষ করলি না অমন চাষা, শেষ কালে হও বেগুন দশা। বাসা শেষ
কৃষকে বশ করে নেন, চাষ দে জমি রসের বনে, বশ কৃষকে কৃষকে বশ করে নে, তুই চাষ দে জমি রসের গনে, জমির জোহারালে আর পাবি নে, এই দেহ জমির জোহারালে আর পাবি নে, বিফল হবে তোর লাঙল চষা, ওরে পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে, পাকা চাষি পাকা চাষি যারা হবে খেপা তার কাছে চাষ শিখতে হবে, ওরে যার দিকে ফলন বাড়াবে, ওরে যার দিকে ফলন বাড়াবে তার কাছে পর যাওয়া চরণে যে যুগল পদ স্মরণে এ ভব সিন্ধু তরণে একমাত্র উপায়, যে পদ ভাবিলে সদা দূরে যায় সব বিঘ্ন বাধা, ভালো মন্দ হাসা কাদা দিলাম গুরুর পায়। গুরু পাটমোর কালনা ধামে ঠাকুর ভবা পাগলা নামে, যদিও আজ ধরাধামে দেহ ধরে নাই, নিরাকার নির্বেদ্য দেশে আছে মহাশক্তি ভেসে, শক্তি যোগাও ভবা এসে হেমোর মালিক সাই। এ বন্দনায় টেনে ইতি এবারে পাল্লার বিবৃতি, গুরু আর শিষ্য সম্প্রতি হব আলোচনা, আমায় দিল শ্রী গুরুর ভার, সাধ্য নাই সে বোঝা বইবার, ভবা মোর হও কর্ণধার, আমার নাই সাধনা। এবার আমি সভা পরে শিবানন্দ নামটি ধরে অসীম সরকার নামটি ছেড়ে হলাম দণ্ডায়মান, কালীচরণ সরল চাষা সরল তাহার মুখের ভাষা, পুরাবতার মনের আশা জবাব করে দান। প্রথম প্রশ্ন করল মোরে, যে বীজ দেয় কর্ণ কুহরে, গুরুর দেওয়া বীজের জোরে ফলে কোন ফসল, ঠিক মতো তার যত্ন নিলে বীজ কভু যায় না বিফলে, গুরুর দেওয়া সাধন বলে ফলে প্রেম ফল, ভালো ফসল পেতে হলে পায় কি শুধু বীজের বলে, জমি তৈরি না করিলে বীজ ফেলা হয় বৃথা, তাই দেহ জমির উর্বরতা বাড়ায় সত্য সরলতা, ব্রহ্মচর্য রক্ষার কথা সর্বশাস্ত্রেই গাথা,
সিদ্ধ বিজে শুদ্ধ হয় মন উষায় নিশায়, ভজন সাধন করে দেখো কালীচরণ, যে ফসল হয় তাতে সেই প্রেমের ফসল ফলবে যবে, আনন্দময় জীবন হবে, পরম বস্তু লাভ হইবে চরম সাধনাতে। আর একখানি প্রশ্ন এনে দিলে মম সন্নিধানে, নারীর দীক্ষা কোন বিধানে করো তাই শ্রবণ, বিশেষত দৈহিক টানে ইন্দ্রিয়ের খোরাক যোগানে, নারী পুরুষ দুহুজনে বিবাহ বন্ধন, দেহাতীত যে দেহের সত্তা, বাঁচা মরার মূল সেই আত্মা, পেতে হলে আত্মার পাত্তা করতে হয় সাধন, সে নারী পুরুষ কিছুই নয়, দেহ ধরলে তার নামকরণ হয়, পেতে গেলে তার পরিচয় অবশ্যই গুরুর প্রয়োজন। বিবাহের মন্ত্রে লেখা রয় তোমার হৃদয় আমার হৃদয় আজ হইতে অভিন্ন হয়, এই তো বিয়ের শর্ত। স্বামী যদি গুরু ধরে স্ত্রী কি তাতে বাদ পড়ে, স্বামী স্ত্রী একত্তরে খোঁজে পরমার্থ। প্রকৃত যা তত্ত্ব কথা প্রথম দিলাম সেই বার্তা, শুধু মন্ত্রের দ্বারাই যায় না গাথা, এক শিপে দুই মৎস্য, যেতে সাধন পথে স্ত্রী চলবে স্বামীর সাথে, আধ্যাত্মিক শক্তি জাগাতে সাধনার তাই উৎস। পতির সুখে সতী সুখী, পতি হবে ইষ্টমুখী, তবেই তো স্বয়ং লক্ষ্মী করবে ঘরে বাস, স্বামীকে অমান্য করে স্ত্রী যদি গুরু ধরে তখন ধরে ভ্রষ্টাচারে ঘটেই সর্বনাশ। তবে দেশকালপাত্র অনুপাতে এসব হয় বিচার করতে, স্বামীর যদি সাধন পথে মোটেই না হয় মতি সেক্ষেত্রে ঘটে ব্যতিক্রম, থাকে না কো বাধা নিয়ম, পরম পুরুষ পুরুষোত্তম সে হয় তখন পতি। আর এক কথা বললে মোরে, গুরু নাকি দীক্ষার পরে শিষ্যানীদের সঙ্গে করে গোপনে কাম ক্রিয়া, বাহ সদ্গুরুরে কর্মই নয়, নিষ্কাম দেশে সে আনন্দময় আসক্তিহীন জীবন কাটায় পরম বস্তু পাইয়া। কাম সারাতে নামকে ধরা সেই কারণেই গুরু করা, হলে এর ভিতরে কামের ক্রীড়ায় এমন যদি পাও মনে রেখো, জ্ঞানী গুণী মুগুর মার্কা শান্টিং কোম্পানি ধোলাই সালসা সবাই জানি ওই গুরুকে খাওয়া। এবার শোনো ধৈর্য ধরে, সদ্গুরু বলে কাহারে মূল তত্ত্ব তার ব্যাখ্যা করে শোনাবো এখন। যুক্ত যেজন সতের সাথে আসক্তিহীন বাসনাতে, যা করে সব ইষ্ট স্বার্থে তার নিঃস্বার্থ জীবন, তারা দিগদর্শন যন্ত্রের মতো চলার পথ দেখায় সতত, বান্ধবকে আর তাহার মতো বিশ্ব বসুধায়, তারা কুসংস্কার ভেঙে দিয়া চিরমুক্ত জীবন নিয়া সত্যকে আশ্রয় করিয়া হয় সদানন্দময়। চন্দন বিষ্ঠা সমজ্ঞানে ডুবে থাকে একের ধ্যানে, সর্বময় এক ব্রহ্ম জেনে দেয় জাতের মুখে ছাই, কখনো ঘরে পাগল বেশে কখনো রাজ পরিবেশে, মন থাকে তার নিত্যের দেশে তার প্রেম বাজারে ঠাই, হোক না বামুন হোক না মুসি ভক্তিতে সে হবেই সূচি, জন্মসূত্র বাসাবাসি এই গুরুতত্ত্বে নাই, জাগ্রত যার কুণ্ডলিনী কুলগুরু তারেই মানি, বেশ্যার পুত্র বৈশিষ্ট্য মুনি পুরাণেতে পাই। আরো যে সব প্রশ্ন এনে দিলে মম সন্নিধানে, জবাব হবে গানে গানে শুনো বাবা চাষি, গুরুত্বহীন গুরু সাজা তার জন্যে রয়েছে সাজা, বাবা শ্যামল ঢোলটি বাজা আর অশোক বাজাও কাশি। শামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার নাও, তরঙ্গে ভইরাছে দরি আ, শামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার। মাঝি ভাই ওরে মাঝি ভাই, মাঝি ভাই দক্ষিণে পাগলা পবন নে কইরাছে ভারী, মাঝি ভাই
মাছ দরিয়ায় ডুবলে তরি, মাছ দরিয়ায় ডুবলে তরি তরে কে তুলবে ধরিয়া রে, তরঙ্গে ভইরা ছেলে চালাও, বাম কাটালে তরি চালাও, ওই শিহরি সরিয়া রে, তরঙ্গে ভইরা ছে দরিয়া, প্রতি মাসে তিন দিবসে আইসে নদীর ঢেউ, মাঝি ভাই ওরে মাঝি ভাই, দেখো প্রতি মাসে তিন দিবসে অরসিকে দুইবা মরে, অরসিকে দুইবা মরে, তার ওই পিতৃধন হারায়া রে, তরঙ্গে ভইরা ছে দরিয়া সিং বলে ভাবনা যাই না ধৈরা ছিপারি, অধম সিং বলে ভাবনা যাই না ধৈরা ছিপারি, আমার প্রেমের ঠাকুর ভব পাগলা হইল কান্ডারি, যেন ডোবে না এই ভাঙ্গা তরি, ডোবে না এই ভাঙ্গা তরি নদী তরঙ্গে পড়িয়া রে, তরঙ্গে ভইরা ছে শোনেন জ্ঞানী নরেন, আমার এই গানটির ভেতরে আমার সহশিল্পী বৃন্দ যারা, হেইলো 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 টান ধরে, টান ধরে গান করে টান ধরে, এর একটা কারণ আছে, এই যে তালে তালে বলছেন হেইলো হেইলো ও হেইলো, তাল রক্ষা করছে, এর মধ্যে একটা বিরাট তত্ত্ব লুকানো আছে, যারা মহাজন তারা তালের ঘরে চলে, আর সাধারণ মানুষ চলে বেতালে, এই তালে আর বেতালে, তালে আর বেতালে চলিলে কার কেমন অবস্থা হয় ভূমণ্ডলে, তালে তালে চলো সুরে চলো তবেই তো মধুমাখা, তাল
আমরা যে গানটি গাচ্ছি দেখেন তালে পাকা হয়ে গেলে তাল নিয়ে খেলা করো। সুরে যারা পাকা তারা সুর নিয়ে খেলা করে, তালে যারা পাকা তারা তাল নিয়ে খেলা করে। আমরা যে গানটি গাইছি ছোট্ট একটা তাল, কাহার বা তাল? আমার ওস্তাদ জি কাহার বা ছোট্ট তাল? ধাগে তেটে নাকে ধিনা, ধাগে তেটে নাকে ধিনা, ধাগে তেটে নাকে। আমার ওস্তাদ জি আনন্দ দিচ্ছে, ধিন দা ঘিনা ঘি তাক, ধিন তাক তেটে তাক, ধিন দা ঘিনা ঘি তাক, ধিন তাক তেটে তাক। তাল কিন্তু ছোট্ট তাল, কিন্তু তাল নিয়ে খেলা করছে যারা তালে পাকা হয়ে গেছে। আপনারা আজ যারা টিভির পর্দায় আমাদের দেখছেন, আমাদের গান শুনছেন, আপনারা নিশ্চয়ই পল্লীর খবর জানেন। পল্লীতে আগে চিড়ে কুটতো ঢেঁকিতে, এখন তো সেদিন নাই, চিড়ে কুটতো একজন ঢেঁকি পিছনের দিকটা দাঁড়িয়ে, যাকে ঢেঁকি পাড়ানো বলা হয়, হ্যাঁ, আর একজন সামনে বসত এক হাত দিয়ে, সে কি করতো, ওই ঢেঁকি একজন পাড়াতো আর একজন ওই চিড়ে, যাকে বলে এলে দেওয়া বা আইলে দেওয়া, আর এক হাত দিয়ে ধান উষে দেয়, এক হাত দিয়ে ওষে আর এক হাত দিয়ে খোসে, আইলে দেওয়া। এই যে দুইজন, একজন ঢেঁকি পাড়াস আর একজন সামনে থেকে তালে তালে উঠছে আর খুঁজছে, এই দুইজনের যদি একজন বেতাল হয় তাহলে কি হবে? দুইজনের যদি একজন বেতাল হয় তাহলে মাকে তাল ঠিক রাখতে হচ্ছে, এদিকে উছে দিচ্ছে আবার খুঁচে দিচ্ছে। এমন সময় ছোট্ট ছেলে সে এসে মায়ের কাছে বলছে, মা দুধ দাও, দুধ খাও। বলে, আর সময় পেলি না, এই নে আয় খেয়ে যা, কাজ কিন্তু বন্ধ নাই। হঠাৎ ছেলের বাবা এসে বলছে, কই গো আলমারির চাবিটা কোথায় রাখলা? বলে, তোমরা দুই বাপ বেটা আর সময় পাও না, একটু চিড়ে কুটতে আসছি। এদিক ছেলে বলে, দুধ খামো, আর বাবাই কয় চাবি কই। দেখেন এদিক ওষা আর খোসা চলছে, আবার দুধ দিচ্ছে আবার চাবি দিচ্ছে, একজন ঢেঁকি পাড়াচ্ছে আর একজন কিন্তু সামনে উঠছে আর খুঁজছে। তাহলে দুইজনে তালে পাকা না হলে এই কাজ করা চলে? এর মধ্যে একজন যদি তালে কাঁসা হয় তাহলে কি হবে? মুনাই শেষা। এই জায়গায় যারা গান শুনছে, অনেক মায়েরা শেষা খাইছে, শুধু মায়েরা খাবে কেন, অনেক বাবারাও শেষা খায়। গৌর হরি বল, গৌর হরি বল। তাহলে শেষা খেলে এই রক্ত বের হবে, তখনই বেদনা। এই তালে পাকা হও প্রতি মাসে তিনি দিবসে, আইসে নদী অরসিকে দুইবা মরে, অরসিকে দুইবা মরে, তার পিতৃধন হারায়া রে, কালীচরণের কি কথা, সিঁড়িয়ে দুইজনে করবে, কিন্তু একজন তালে পাকা থাকবে আর একজনের তাল শেখা লাগবে না।
কারণ স্বামী দীক্ষা নেবে, শিক্ষা নেবে, বউয়ের দীক্ষা শিক্ষা নেওয়া লাগবে না। তার মানে মুনাইসা সাহবা না কি বাসা? এই জন্যে দুইয়ের দীক্ষা শিক্ষার আছে প্রয়োজন। তুমি ধৈর্য ধরে শ্রবণ করো বেটা কালী চরণ। তাই স্বামী স্ত্রীতে দীক্ষা শিক্ষা গ্রহণ করিবে, তোমরা দুইজন তালে পাকা হইয়ে যখন যাবে, তাল নিয়ে খেলা করিবে নাই তো কোনো ভয়। এটা হতে পারে একমাত্র ওই শ্রী গুরুর করুণায়। তাহলে বুঝে দেখো এইবার দুইজনের গুরু ধরার প্রয়োজন আছে কিনা। আমার একটা গানের মধ্যে দিয়ে তোমাকে যে তত্ত্ব বলে যাচ্ছি, এই অমূল্য তত্ত্ব সারা বিশ্ববাসীর মঙ্গলের করে। আর যে কথাই সারা বিশ্ব মানবের কল্যাণ না হয় তা কখনো ধর্ম কথা নয়। যে ধর্ম কথায় গণ্ডিবদ্ধ চিন্তা থাকে ধর্ম কথা বলে না তাকে। তাই কালীচরণ আর দুই একটা কথা শোনো, মন দিয়ে আমার কথা পড়িও শ্রবণ। শুনো 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 তুমি হে কালীচরণ, দেখো দীক্ষা শিক্ষা স্বামী স্ত্রী কেন নেয় দুজনের, প্রয়োজন কি? তুমি বললে না কোন বীজে কোন ফসল ফলে। বাবা কালীচরণ দেখো, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি। সেই ব্রহ্ম আনন্দময় নিরাকার নির্বেদ্য অসীম অনাদি, তার মূলত কোনো রূপ নাই, তার মূলত কোনো নাম নাই, কিন্তু তবুও তিনি সর্বরূপ ধরতে পারেন। যে নামে তারে ডাকে সেই নাম সেই রূপ ধরে দেখা দিতে পারে। তাহলে বিভিন্ন বীজ বিভিন্ন নাম কেন? চিন্ময়স্য দ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরাণি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। কেউ শক্তি বীজ আরাধনা করে মা মা বলে ডাকে, কেউ কেউ কৃষ্ণ মন্ত্র লয়, হাহারে। তাহলে এই বীজে যখন ফসল হয় যে যে বীজ পাক ফসল একটাই পায় রে বাবা, ফসল আলাদা না। তোমার যেমন শস্যের বীজে শস্য জন্মে, ধানের বীজে ধান জন্মে, ধানের বীজে ধান হয়, ধান ছাড়া শস্য হয় না, কিন্তু আধ্যাত্মিক জগতে তা না। তুমি যে বীজ যে সিদ্ধ মহাপুরুষের কাছের থেকে গ্রহণ করো না কেন, ফল যখন ফলবে, ফসল যখন ফলবে, প্রেমের ফল ফলবে, আনন্দের ফসলে, তখন তোমার জীবন ধন্য হয়ে যাবে। তুমি পাবে চৈতন্যের সন্ধান আনন্দের সন্ধান। কালীচরণ দেখো, একটা বৃদ্ধা নারী তার স্বামী মারা গেছে, তুলসীতলায় স্বামীর মরদেহ নিয়ে কাপড় দিয়ে ঢেকে দিয়ে স্বামীর চরণের পাশে বসে বসে স্ত্রী চোখের জলে ভাসে। হা হা, চারিদিক দিয়ে আত্মীয় স্বজন পরিবার বর্গ ঘিরে আসে, যারা শ্মশান বন্ধু হয়ে যাবে তারা তৈরি হচ্ছে, কেউ গামছা মাথায় বাঁধছে, কেউ গামছা পরছে, কেউ কাঠ চেরাই করছে,
আর যার স্বামী মারা গেছে সে পায়ের পাশে চোখের জলে ভাসে, চলে গেলে আমাকে ফেলে। এমন সময় এক সিদ্ধ মহাত্মা ওই বাড়িতে এসে উপস্থিত, গিয়ে তুলসীতলায় দেখতে পারে মৃত অবস্থায় কে যেন কাপড় দিয়ে ঢাকা সেথার। পায়ের পাশে বসে বসে গো বুঝি তারি ঘরের নারী, এমনি ভাবে ফেলিতেছে তার দুই নয়নের বাড়ি। মহাত্মা গিয়ে বলছে, মা মা তুমি কাঁদছ মা? বলে, কাঁদবো না, আমার স্বামী চলে গেছে, আমার আর তো কেউ নাই, আমার স্বামী চলে গেছে, আমি কি নিয়ে থাকবো? মা তোমার স্বামী সত্যি চলে গেছে? সত্যি চলে গেছে? বলে, হ্যাঁ। সিদ্ধ মহাত্মা বলছে, মা তাহলে তুলসীতলায় শুয়ে আছে কে মা? বলে, আপনি বুঝতে পারছেন না, আপনার আমার কাটা গায়ে আপনি আবার নুনের ছিটে দিচ্ছেন, তুলসীতলায় শুয়ে আছে কে? আমার স্বামীর মরদেহ। বলে, তোমার স্বামী তাহলে চলেই গেছে? বলে, হ্যাঁ। বলে, মা তাহলে একটা কথা বলবো মা, কথাটা তুমি ঠিক বলেছো, তোমার স্বামী চলে গেছে, কিন্তু যে ওই দেহ থেকে চলে গেছে জীবনে কোনোদিন তাকে তুমি দেখেছ মা? বলো মা, তুমি তো ওই দেহটা নিয়েই জীবন ভরে টানাটানি করেছো, কিন্তু দেহের ভিতরে কে স্বামী? একদিন তাকে খুঁজে দেখলে না মা, শুধু তোমার স্বামীকে খোঁজো নাই তা না, তুমি তোমাকে একদিন খুঁজে দেখো নাই, ওই দেহটা নিয়ে টানাটানি করতে জীবন ভরে, ওই দেহটাকে জড়িয়ে ধরে আনন্দ পেতে। কিন্তু একদিন কি জিজ্ঞেস করেছিলে, হ্যাঁ গো এ তো তোমার দেহ, তুমি বলো না তুমি কে, একটু বলো না আমি তোমাকে দেখবো, বলো না মা? যাকে কোনোদিন দেখনি, যাকে কোনোদিন চেনো না, তার জন্য কাঁদছো কেন মা? আমা সময় এখনো আছে মা, মা গো এখনো সদগুরু ধরে যদি চিনতে পারো তুমি তোমারে, তাহলে দেখবে তোমার স্বামীকেও খুঁজে পাবে এক মহানন্দের দেশে বাস। বাংলার শ্রেষ্ঠ লোক কবি প্রয়াত শ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয়, তিনি কি বলেছেন, তোমার আগে আমি যদি যাই ও দরদি গো, ফিরে যেন তোমায় আমি পাই। তোমার আগে আমি যদি যাই কোনটুক যাই, ফিরে কোনটুককে পায়, দেহ তো পোড়াইয়া ছাই করে দেয়, তাহলে একে অপরকে না চিনলে কি পাওয়া যায়, বোঝা যায়? বাবা কালীচরণ, যদি স্বামীকে চিনতে হয় স্ত্রীর, স্ত্রীকে চিনতে হয় স্বামীর, তাহলে তোমার তত্ত্বদর্শী মহাপুরুষের সঙ্গ নিতে হবে, সাধন ভজন জানতে হবে, হবে যে করিতে তবেই তারে দেখিতে পাবে তুমি সেই দিব্য আঁখি। এই পদ যিনি জানাইয়ে দেয় তারেই সদগুরু বলে, হয় না সদগুরু কুণ্ডলিনী শক্তি না জাগিবে। আর সদগুরু যদি একবার হয় মনে রেখো তাই, তার কাছে কোনো বর্ণ বৈষম্য জাতির বিচার নাই, সে পরমং পরমানন্দময় হয়ে যায়,
বলি তোমার ধারে সব কিছুতে এক আনন্দ দর্শন করি। তুমি বললে না গুরু গোসাই পাক করে খায়, এরে কি পাক করা কয়, এরে ফাঁক করা কয়। খুব ভালো কথা বলেছ। এরিক শিষ্যের বাড়িতে গিয়ে আমি নিজে রান্না করে খেলাম, আবার এমন বাড়ি আছে সেখানে গিয়ে তারা রান্না করে দিল খেলাম। না, সদ্গুরুর ধারা কখনোই এ না। কোনো সদ্গুরুই জগতের অকল্যাণকর কোনো কর্ম করে না। করে কারা? সদ্গুরু না হয়ে সদ্গুরু সাজে যারা। তবে সাজা গুরু সাজা পায়, মনে রেখো তাই। কুণ্ডলিনী চেতন হলে সদ্গুরু বলে তাই, যার কুণ্ডলিনী চেতন না হয় সে কভু সদ্গুরু নয়। পরিষ্কার জবাব দিয়ে গেলাম আমি দাঁড়াইয়ে সবাই। দেখো, যারা ধর্ম যাজক, যারা জীবের কল্যাণের জন্য আসে, তারা যে কথা বলে পরবর্তীতে সেই কথার মধ্যে স্বার্থান্বেষী কিছু মানুষ, তারা তার মধ্যে কিছু বিকৃত তত্ত্ব ঢুকিয়ে নিজেদের শাসন শোষণের কায়দাটা তারা পরিষ্কার করে। চৈতন্য মহাপ্রভু আমার, শ্রী চৈতন্য মহাপ্রভু আমার, নিত্যানন্দ মহাপ্রভু কোনো দিন কোনো ব্যভিচারকে আশ্রয় দেননি, প্রশ্রয় দেননি। তাদের নাম ভাঙিয়ে আজ ব্যভিচার চলছে, এটা কি তাদের দোষ? তোমার একটা প্রশ্ন শ্রবণ করেছি, বললে আমার ধারে ভেখাশ্রিত হয়ে কারা নাকি বিধবা নিয়ে ঘোরে। এর দুটো দিক আছে, একটা আছে চণ্ডীদাসের ভজন, সেই ভজন মার্গে যদি কেউ যায় তাহলে তার পুরুষ দেহে নারী স্বভাব পায়। আমার একটা পুরুষ দেহ, আমি যদি দেহটা পুরুষ থাকলো স্বভাব আমার নারীর মতো হয়ে যায়, তাহলে আমি স্বভাবে যদি হই নারী তাহলে আমি নারী নিয়ে থাকতে পারি, বাধা কোন জায়গায়? কিন্তু উপরে দেখালাম আমার নারী স্বভাব, কিন্তু আসলে জায়গায় আমার অভাব। ভগবানের কাছে পেতে হবে উচিত জবাব, ভগবানের কাছে যাওয়াও লাগে না, এই জায়গায় বসেই অনেকে ঠিক পায়। কপালে কত মুগুর হয়ে যায় কুকর্মের ফলে, দেখেছ? ছোট্ট একটা গল্প মনে পড়ে, না বলে পারছি না, হঠাৎ মনে পড়ে গেল। এক গোসাই উপরে খুব নারী, আমি নারী স্বভাব নিয়ে চলছি, আমি নারী হয়ে গেছি দেখায়। তা ওনার সঙ্গে উনি ভেকাশ্রিত যিনি রয়েছেন, তিনি মাঝে মাঝে বলেন যে গোসাই আপনি তো প্রত্যেক দিন যান ভাগবত পাঠ করেন, চৈতন্য চরিতামৃত পাঠ করেন, তা আমার একটু লইয়ে যাবেন? তা তুমি আশ্রমে থাকো, তুমি বাইরে যাবে কেন? আচ্ছা ঠিক আছে, আজ না সরবান্দা না গিয়ে ছাড়বে না, ওরে কান্দার কান্দা। তা গোসাই ওনাকে নিয়ে চৈতন্য চরিতামৃত পাঠ করতে গেছে। খুব ভালো কথা, আজকে যেখানে পাঠ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সে কোথার থেকে পাঠ হচ্ছে? ওই যে প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ, প্রভু কহে না হেরিব তাহারি বদন, আর প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের ইত্যাদঙ্গ। আলোচনার এই প্রসঙ্গ দেখেন এবার কেমন রঙ। তা ওনার ওই যে আশ্রয় পাত্রী দুইজন তো একই পথের যাত্রী, উনি পাশে বসে আছে, উনি শুনছে, এখন শুনছে আর গোসাই ব্যাখ্যা করছে যে এই যে
প্রকৃতি স্বভাব নিয়ে যদি প্রকৃতির সঙ্গে রাখে তাহলে কে কি আর করবে তাকে, দুইজনই তো প্রকৃতি। কিন্তু আসলে প্রকৃতি না হয়ে প্রকৃতিকে নিয়ে ভেকাশ্রিত হয়ে যদি পুরুষ স্বভাবে কুকর্ম করে তাহলে কি করে, ওই দুটোকে যমদূত এসে মাদার গাছের ভিতর দিয়ে টানতে 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 নিয়ে যায় পরে। মাদার গাছ চেনেন তো, কাঁটা, গায়ে কাঁটা ভরা। আমাদের আঞ্চলিক ভাষায় মাদার গাছ বলে, আবার একটু ভালো বাংলায় শিমুল গাছও বলে। কিন্তু শিমুল গাছের মধ্যে পার্থক্য আছে, সব শিমুল গাছে আবার কাঁটাও থাকে না। আসতে তাহলে ওই কাঁটার মধ্যে দিয়ে যখন নিয়ে যায় তখন তাদের রক্তে দেহ প্লাবিত হয়ে যায়। ওই শুনছে ওনার ওই বিধবা, উনি মনে মনে ভাবে তাই আমার তো আর রেহাই নাই, গোসাইরও রেহাই নাই, উনি তো কয়ে প্রকৃতি স্বভাব, আসলে তো তা না, উনি যা করে তা করে তা তো আমি জানি আর উনি জানি সেই গোপন করে। আজকে যখন আশ্রমে গেছে ফিরে গোসাই বলছে কই গো আসো আমার বিছানার পরে, কয় আর যাই আর যাব না, কেন বলো, ওই যে মাদারের কাঁটা, হ্যাঁ হ্যাঁ যমরাজ ওর মধ্যে দিয়ে যখন দেবে আমাদের নিয়ে হাঁটা, টানিতে টানিতে নিয়ে যাবে যখনে মাদারের কাঁটার খোঁচায় রক্ত ঝরিবে গায়ে, কত ব্যথা পাইব তখন বলে তুমি একেবারেই বোকা, কত হাজার বছর ধরে এইভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে জানো, নিতে নিতে মাদারের কাঁটা এখন আর নাই, শিমুলের কাঁটা সব প্লেন হয়ে গেছে, আর আমরা খালি হাতে যাব নাকি, হারান মার্কা সর্ষের তেল নিয়ে যাব, মাখাইয়ে দেব, তেল তেলে হয়ে যাবে, কেল কেলায় চলে যাবো দুজন, কোনো ভয় নাই, কেল কেলায় যাবা অত সোজা না, সাজা গোসাইরা সাজা পাবে, সাজা গোসাইরা সাজা পাবে, বলি তব ধারে। আর প্রকৃত গোসাই যারা কেমন হলে হতে পারে তার তত্ত্ব ব্যাখ্যা করে বলেছি তোমার ঠাই, তবে প্রকৃত ধার্মিকদের মধ্যে কোন রকম বিভেদ নাই। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন এক জায়গায়, সব শেয়ালের এক রা, সব শেয়ালের এক রা, মানে কি, যে শিয়ালের রং যেমনই হোক, কালো শিয়াল হোক, মেটে শিয়াল হোক, লাল বর্ণের হোক, ভাই রাত্রিবেলায় ডাক দিলে হুক্কা হুয়া সাড়া নাই, কি এর মানে কি, যে বিজে যে করে থাকো তোমরা সাধনার ভজন, একবার তত্ত্বদর্শী প্রকৃত তত্ত্ব জানিলে কোনো জন, সব শিয়ালের একরা যেমন তখন এক আনন্দে পৌঁছায়, হ্যাঁ সেই আনন্দ ধামে গিয়ে সব একাকার হয়ে যায়, সে হচ্ছে প্রেম ফল, যার মধ্যে রয়েছে আনন্দ রস, যার দ্বারাই তোমার দশ ইন্দ্রিয় হয় বস, তোমার অন্তর জগৎ হয় সরস। তাহলে কালীচরণ তুমি যদি ভাবো আমার দীক্ষার প্রয়োজন আছে নেবে, তবে আজকের একটা ব্যাপার আছে, অনেক গোসাইরা আবার দালাল লাগাইয়ে দেয় যে আমার মতো গুরু আর নাই, বল গিয়ে যা, এদি কানে দেয় ফিস ফিস আর কয় মাসে মাসে চান্দা দিস, এরকম কিছু আছে। যারা প্রকৃত মহামানব তারা কখনো কাউকে সেধে সেধে বলে না আয় তুই দীক্ষা নিয়ে যা, হ্যাঁ বলে কি হলে, পূর্ব জন্মে যদি থাকে কাল সঙ্গে টানা টানি, আর এই জন্মে এসে তার সঙ্গে হলে সে নাসি, তাহলে কোন রসের চিনি তখন সে চিনিতে পারে, এক রসের হলে টান দিয়ে সে নিয়ে যায় তার ধারে, তুমি যে বললে একেবারে উনি এলেন এই পাড়া দীক্ষা নেওয়ার পড়ল সারা, আমি গিয়ে হলাম খাড়া, খুব ভালো
তবে দীক্ষা নিলে কি হয়? আমি এক এক করে বললাম, তোমার সদ্গুরু কারে বলে? ও না হলে ব্রাহ্মণের ছেলে নাকি, তার কাছ থেকে দীক্ষা নিলে তাতে আবার ফল হয় না, এ কথা বলে যারা, এক নম্বরের বলদ তারা। আবার এ কথা না বলে যারা, এক নম্বরের বলদ তারা। বাড়ি এক কায়দার কথা, এর মধ্যে তত্ত্ব আছে। বলে যারা তারাও বলদ, না বলে যারা তারাও বলদ। ব্রাহ্মণ হতে হয় কিন্তু তা জন্ম অনুপাতে নয়, কুল অনুপাতে নয়, গুণ আর কর্ম অনুপাতে সাধনায় ব্রহ্মকে জেনে তারপর ব্রাহ্মণ হয়। দেখেছেন? আর যারা ওই কথা বলে ব্রাহ্মণ ছাড়া দীক্ষা নিলে তারা যায় রসাতলে, তারা কোনভাবে বলে তারা জন্ম নিয়েছে ব্রাহ্মণ কুলে। পৈতা তাদের গলে দোলে, তারা পৈতার জোরে সুকৌশলে সব করায়ত্ত করে রাখতে চায়। কিন্তু ওই পৈতা তো দোকানে কিনতে পাওয়া যায়, ভালো পৈতা 5 টাকায় পাওয়া যায়, একটু কমা কিনলে 50 পয়সায়ও হয়। ওর মধ্যে কি ব্রাহ্মণত্ব? জন্ম নিলেই ব্রাহ্মণ কুলে তারে ব্রাহ্মণ বলে? হ্যাঁ, চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগেষু, গুণ এবং কর্ম অনুপাতে 4টি বর্ণ এ জগতে লেখা আছে গীতার পাতে। তাহলে গুণ আর কর্মের দ্বারাই হয় ব্রাহ্মণ হতে। জন্ম না জয়তে শূদ্র সংস্কারা দ্বিজোচ্চতে, বেদ পাঠে দে ভবে দে বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। তাহলে যেখানে জন্ম নিক সে যদি ব্রাহ্মণ হয়, ব্রহ্মকে জানতে পারে, তবেই সে দীক্ষা দেবার অধিকারী হয়। কি বাবা, তাহলে ব্রহ্মকে জানতে হবে, সে মুচির ছেলে হোক, মুচির ঘরে জন্ম নিক, আর জেলের ঘরে জন্ম নিক, আর বেশ্যার পুত্র হোক, তাতে কিছু আসে যায় না। আমার কথাটা বুঝলে? এই জায়গায় দাঁড়িয়ে বলেছে। তাহলে মূল তো এখানে তত্ত্ব, এখানে তো নাই জন্মের মাহাত্ম। তাহলে ব্যাসদেব যার সন্তান ছিল, বললাম তোমার ধারে, সে কি করে সনাতন ধর্মের ধর্মগুরু হতে পারে? বশিষ্ঠ ছিল বেশ্যার ছেলে, শোনেন জ্ঞানী জন, কি করে সেই বশিষ্ঠ হলো একজন উৎকৃষ্ট ব্রাহ্মণ? কি করে হয়? গোলক তারক মহানন্দ ছিল, ছিল হীরা মন, এরা শূদ্রকুলে করেছিল জন্মগ্রহণ। কিন্তু তারা সকলের প্রণম্য, ভেবে দেখো তাই, তাহলে সাধন করে তোমার সেই উন্নত হওয়া চাই। আজকাল কত ব্রাহ্মণের ছেলেরা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, তারা তো ধর্মকে মানেই না। মানে তারা ধর্মই মানে না, যেসব ধর্ম ফর্ম কিচ্ছু নেই ওসব বাদ দাও, বস্তুবাদ সর্বশ্রেষ্ঠ বলে কি না? তাহলে কাকে আপনি ব্রাহ্মণ বলবেন আর কাকে অব্রাহ্মণ বলবেন? ভেবে দেখো কালীচরণ, ব্রাহ্মণ হবে কেটা, হতে পারে না কুলের গৌরবে হলেই ব্রাহ্মণের বেটা। তাহলে ব্রহ্মশক্তি জাগলে পরে, আর যদি কুণ্ডলিনী জাগ্রত হয়, সেই হবে প্রকৃত ব্রাহ্মণ। দিলাম পরিচয়, তার কোথায় জন্ম সেই ব্যাখ্যা দিয়ে কোনো দরকার নাই, এই জন্ম সূত্রে বাঁচতে গেলে ব্রাহ্মণ হবে না তাই। তাহলে যেভাবে প্রশ্নপত্র সে করে গেল দান, প্রথমবারে ধরে ধরে আমি দিলাম তাহার সমাধান। সময়ে মোদের আর বেশি নাই, মনে আছে ভাবো, এইবার তারে ডেকে নিয়ে মিলন গীতি গাব। তবে এই পালা হবে কিন্তু আরো অনেক গেছেন ভাই, একখানাই শেষ হবে নাই আমি বলে গেলাম তাই। এই গুরু শিষ্য পালাক্রমে পালা চলিতে থাকিবে, যে প্রশ্নের জবাব বাকি থাকবে পরের ক্যাসেটে হবে। এইভাবে যত প্রশ্নপত্র করবে কালীচরণ, সেইভাবে এক এক করে ধরে করিব বর্ণন।
আর বেশি বলে আমার নাই কো প্রয়োজন, এবার আমার মতো ভাবামি করব সম্বরণ। এরপরে দুজন মিলে মনে আসে ভাব মুখোমুখি দুজনে দাঁড়াবো, কেনই আর বেশি কথা বলিবারে যাই, আর তো মোদের সময় নাই। ওদিক থেকে দেখি ইঙ্গিত আসে এইবার মিলন গাইব সভ্য সভার পাশে। কালীচরণ দ্বন্দ্ব মোহনায় গো, এসো এসো কালীচরণ দ্বন্দ্ব মোহনায়, তুমি দীক্ষা তত্ত্ব কি বুঝিলে পাহতাই আমায় গো, এসো এসো কালীচরণ। শুনে তোমার তত্ত্ব কথা যাই নাই মনের আবিলতা, আমি বলদ লাঙ্গল পাব কথা জমি চাষের দায়, ছয়টি বলদ তোমার ঘরে তাদের গেলে লাঙ্গলে দেও না। শিক্ষার কি বা প্রয়োজন রায়, আজ কৃপা করে বুঝাও আমায় জানতে অভিপ্রায় গো। আরে শিক্ষাতে হয় জমি তৈরি দেহের মাঝে যারা কোন অস্ত্র হবে ধরতে, আমার ভয় করে ওই যুদ্ধে যেতে অস্ত্র উদান সমান আছে শত্রু জয়ের এই পাঁচটি বান, শুনে আনন্দ যে গেছে মনে, আজ দীক্ষা মন্ত্র দাও মোর কানে মিলন পদাশ্রয় গো। দেখলাম এখন আমাদের আর সময় নাই, এ পর্যন্ত শেষ করে যাই, আবার পরের ক্যাসেট শুনবেন সবাই, প্রণাম জানাই পায় গো। তবে আর জীবনে তার আছে কি ভাই, আজ থেকে কালীচরণ মনে আছে ভাবো, তোমায় নিয়ে আমি সবার কাছে যাব, দুজনে একত্রে নাম করব বিতরণ, এই তো মনে মনে আমার আকিঞ্চন, অন্তরে অন্তরে করেছি ধারণা চরণে।